আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে কেন জানি আমার অনেক অনেক ভালো লাগতেছে। সেই ভালো লাগাটা আমি কীভাবে যে প্রকাশ করি, তবে একটি আইডিয়া আসছে। আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করব আমার প্রিয় শিল্পী মুনাইম বিল্লার। খুব ভালো লাগে তার সঙ্গীতগুলো শুনতে, আমি প্র্যাকটিস করছি, আপনারা শুনেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। শুরু করা যাক। মালিক আমি তোমার নিকট ভুলের ক্ষমা চাই, করে অনিষ্ট আমি পাপিষ্ট পড়েছি দ্বিধায়। মালিক আমি তোমার নিকট ভুলের ক্ষমা চাই, করে অনিষ্ট আমি পাপিষ্ট পড়েছি দ্বিধায়। তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, দুচোখ বুঝে পাই না খুঁজে আমার নেক আমল, পরপারের ভাবনা আমায় করেছে পাগল, দুচোখ বুঝে পাই না খুঁজে আমার নেক আমল, পরপারের ভাবনা আমায় করেছে পাগল, করে অনিষ্ট আমি পাপিষ্ট, করে অনিষ্ট আমি পাপিষ্ট পড়েছি দ্বিধায়। তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, মালিক আমি তোমার নিকট ভুলের ক্ষমা চাই। চলতে পথে পাপের মতে হয়েছি বিভোর, চলতে পথে পাপের মতে হয়েছি বিভোর, ছোট বড় হাজার গুণা জিন্দেগির ওপর, কি যে হবে সেই জবাবে, কি যে হবে সেই জবাবে, কঠিন কি আমায়। তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, মালিক তুমি আমার, মালিক আমি তোমার নিকট ভুলের ক্ষমা চাই। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে, একটু ভালো হলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।